101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সিনে ইন্ডাস্ট্রির অন্যতম আলোচনায় ছিল শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা। প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। অরণ্য মামনের পরিচালনায় এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সোনাল চৌহান। রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির রূপকার। ভারতের বর্ণ নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। জয়া বাঁধনের বলিউড যাত্রা শুরু হয়েছে চলতি বছর। 8 ডিসেম্বর বলিউডে অভিষেক হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। অন্যদিকে খুফিয়া সিনেমায় অভিষেক হয় বাঁধনের। চলতি বছর সিনেমায় অভিষেক হয় আফরান নিশো তাসনিয়া ফারিনের। গত ঈদুল আজহায় রায়হান রাফির পরিচালনায় মুক্তি পায় নিশো অভিনীত প্রথম সিনেমা সুরঙ্গ। অন্যদিকে আরও এক পৃথিবী সিনেমায় কলকাতায় অভিষেক হয় তাসনিয়া ফারিনের। অভিনেত্রী থেকে প্রযোজক ও নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন চার নায়িকা। রোজিনা, অরুণা বিশ্বাস, হৃদি হক, নন্দিত এই তিন অভিনেত্রী এবছর আত্মপ্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা হিসাবে। অন্যদিকে প্রথমবার লাল শাড়ি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী প্রথমবারের মতো তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নামের ওয়েব ফিল্মে। শাপলা চুক্তির আওতায় বিভিন্ন সময়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় সিনেমা, তবে ধারাবাহিকভাবে বলিউডের সিনেমা মুক্তি দেওয়া এবারই প্রথম। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।